4 জন সরকারি অফিসর কু আমি নিলম্বিত করে সারিছু। সেমক নারে যে অভিযোগ আসিলা বন্যা সময় তাঁকু যে দায়িত্ব দিয়া সে দায়িত্বর খিলাফ কলে লোক কটু কথা কহিলে। 3 জন পিইও সসপেন্ড হয়েছেন, জনে আরআই সসপেন্ড হয়েছেন। এসব রেস্টোরেশন কাম মোটামুটি সরিগলানি। দেখুন জিরো ক্যাজুয়ালিটি আমি কইতুলু, জিরো ক্যাজুয়ালিটি। ধন্যবাদ সমস্ত বন্যা বাত্যা প্রভাবিত অঞ্চলর জনসাধারণকু, সেখানে বহু সাহায্য সহযোগ কলে, আপন মানে মধ্যে বহু সাহায্য সহযোগ কলে। সরকারি প্রশাসন মধ্যে গ্রাউন্ড জিরোরে রয়েকরি তিনটি করে দিন কু রাতি কু এক করে কাম কলা। এবং এই দিগরে মোটামুটি জিরো ক্যাজুয়ালিটি কেবল মানুষ নুহ, জিরো ক্যাজুয়ালিটি পশু সম্পদর মধ্যে জিরো ক্যাজুয়ালিটি। মা মানে মধ্যে দেখুন 2200 মা মানকর প্রসব মধ্যে হলান, যে আমি ডাক্তারখানায় ভর্তি করেছিল, এবং সবু প্রসব স্বাভাবিক প্রসব, এবং সমস্তে মা ও ছুয়া সব সুস্থ অছন্তি। প্রভু জগন্নাথ আমার উপরে দয়া দৃষ্টি রখিছন্তি। মহাপ্রভু জগন্নাথকে মধ্যে মু কৃতজ্ঞতা জনাইয়া চাহে, আপনার আশীর্বাদ কাম কলা। মু ভিতরকনিকার সে গছ মানুষ মধ্যে ধন্যবাদ জনাইয়া চাহে, সে গছ যদি নথান্তা বলে হয়েত ইয়ে দানা বাত্যার প্রকোপ আউ টিকে অধিক আমি দেখিথান্তু। আউ পুলিশ প্রশাসন, ওডিআরএফ, এনডিআরএফ, আপনার যে ফরেস্ট ডেভেলপমেন্ট কর্পোরেশনর অধিকারী মানে, এটি আপনার অগ্নিশম বিভাগের অধিকারী মানে, সেবাঙ্কর কার্যর পটান্তর নাই, যেতে প্রশংসা কলে কম হব। এবং আঙ্গনবাড়ি দিদি মানে, আশা দিদি মানে, গোটে আশা দিদি তো ইতিহাস রচনা কলে এবং সমস্ত প্রেরণার স্রোত হলে, তাঁকু ধন্যবাদ দেওয়া চাহুছে। আপনার সূচনা পাই 4 জন সরকারি অফিসর কু আমি নিলম্বিত করে সারিছু। সেমক নারে যে অভিযোগ আসিলা বন্যা সময় তাঁকু যে দায়িত্ব দিয়া সে দায়িত্বর খিলাফ কলে, লোক কটু কথা কহিলে। 3 জন পিইও সসপেন্ড হয়েছেন, জনে আরআই সসপেন্ড হয়েছেন। আউ গুড়িয়ে অভিযোগ মধ্যে মো পাখে হস্তগত হয়েছি, সেমানকর বাবদরে মধ্যে অনুসন্ধান করা এবং রিপোর্ট দেওয়া কলেক্টর কইছি। ইয়ে বন্যা সময় যে সব সাহায্যের রহিলে এবং লোকর রক্ষাকর্তা হলে, লোকর সেবার হলে, সে পুরস্কৃত মধ্যে করব। যে খিলাফ করছেন সে ক্ষমা নাই। বিপর্যয় সময় যে সরকারি চাকরি ওড়িশাবাসীর সেবার করা জায়গায় অপমানিত করছেন, সে কাহাকু ছড়া যাব না। আউ গোটে মহত্বপূর্ণ বিষয় হল যে আজ আমি যাচ্ছু, কালি প্রাথমিক রিপোর্ট পড়ে যাই ক্ষয়ক্ষেত্র, আজ আমি তাকে টিকি রিয়েল সর্ভে করবু, এবং পানি গলা ক্ষণি আমি তার কেমিতি শীঘ্র ফাইনাল এসেসমেন্ট হয়ে পার, সে জমির ক্ষতিপূরণ, সে ঘর ভঙ্গার ক্ষতিপূরণ দিয়া যাই পার, সে প্রয়াস করু। মোটামুটি 7 দিন টার্জেট রাখিছু আমি। মতো লাগুচি যেটা প্রথম পর্যায়ে লা প্রি সাইক্লোন প্রিপারেশন, বাত্যা পূর্ববর্তী প্রস্তুতি আমি নিখুঁত ভাবে করা সফল হলু। বন্যা বাত্যা সময় যে কাম সেতিরে মধ্যে করা সফল হলু, কিন্তু তৃতীয় পর্যায়টা আহুরি মহত্বপূর্ণ এবং আহুরি কঠিন, সেটা হল লোক থইথান করিবার। থইথান করিবার কামরে আমি আজ রিয়েল সর্ভের পরে ইয়ে থইথান কামরে হি লাগিব, নিখুঁত ভাবে থইথান করার চেষ্টা করব। 4টা বিভাগকু অলরেডি আদেশ দিয়া হয়েছে, কলেক্টর মানুষ নির্দেশ দিয়া হয়েছে, রাজস্ব বিভাগ, আপনার কৃষি বিভাগ, আপনার সমবায় বিভাগ এবং স্ট্যাটিস্টিক্যাল ডিপার্টমেন্ট। এই ডিপার্টমেন্টর অধিকারী মানে কর্মচারী মানে তলকু যাবে এসেসমেন্ট করা, তাঁকু স্পষ্ট নির্দেশ দিয়া হয়েছে, নিখুঁত সর্ভে করব। যার ক্ষয়ক্ষতি হয়নি তার যদি তালিকাভুক্ত হলা, কিংবা কার যদি ক্ষতি হয়েছে তালিকাভুক্ত হলা নাই, ইয়ে রিপোর্ট আম পাখু পৌঁছিলা, সেমানকু মধ্যে দণ্ড দিয়া যাবে। টঙ্কা আকারে আমি হিসাব করি নাহ, কিন্তু যেটা প্রাথমিক আকলন হয়েছে, সে প্রাথমিক আকলনরে আপনার ঘর ঘর কেতে ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে এবং কেতে চাষ জমি ক্ষতিগ্রস্ত হয়েছে, তার মোটামুটি গোটে প্রাথমিক আকলন আম পাখু হয়েছে। কালি সেটা আপনার আমি দিয়েছিল বি সে ক্রমে এটি আপনার ঘর গুড়ি আংশিক ভাবে ভাঙ্গিছে, গুড়ি সম্পূর্ণ ভাবে ভাঙ্গিছে। আপনার চাষ জমি ব্যাপক ভাবে 13টা জেলার কম বেশি করে হয়েছে, তার প্রাথমিক রিপোর্ট আম পাখু পৌঁছি আসিছে। এবং ইয়ে প্রাথমিক রিপোর্ট আজ সর্ভে কলাপরে ফাইনাল রিপোর্ট আসব। গুড়িয়ে সরকারি দেখুন 2টা টাওয়ার মধ্যে নষ্ট হয়েছে, এ তো দেখলে আপনার
जीरो केजुअल टी मनीषर डिजो जीरो केजुअल टी इवाक्युएसन रेकर्ड कला वन ऑफ दि लार्जेस्ट इवाक्युएसन इन दि हिस्ट्री ऑफ दि कंट्री एठी पशु संपद मध्ये निरापद रहले ता बाबदरे मध्ये गुटे गाई साप कामुड़ा मृत्यु होती पोस्टमार्टम रिपोर्ट पलि आसला बाकी पशु संपद मध्ये सुरक्षित रहले एठी आपणकर जो डिप्लॉयमेंट हेले एनडीआरएफ ओडीआरएफ अग्निशम विभाग फॉरेस्ट कॉर्पोरेशन डिपार्टमेंट इटा मध्ये रेकर्ड संख्यक डिप्लॉयमेंट होला पुलिस एंटायर ओडिशा पुलिस प्रभावित अंचल रे काम कले गोटे चोरी रिपोर्ट पाई गोटे चोरी रिपोर्ट आसला ना गोटे असाधारण रिलीफ सेंटर पाई अतर बहुत पाई आम एथर गोटे भी असाधारण रिपोर्ट आसी ना तेणु आपर सहयोग में ओडावासी सहयोग में भगवान आशीर्वाद में सफल भाव में आम फेज वन फेज टू कर सफल भाव में फेज थ्री कर प्राथमिक रिपोर्ट दिन मध्य पठाईदेबू चूड़ा रिपोर्ट सात दिन भितर पठाइवाई प्रयास करूँ केन्द्र गोटे टीम से गोटे केन्द्रीय टीम एसेसमेंट आसवे आम केन्द्र सांग संपर्क में अच्छू से टे पग ठीक है पलि आसवे एसेसमेंट करने केन्द्र सरकार अधिकारी राज्य सरकार अधिकारी मैंने बसिक नोट एक्सचेंज करेंगे केन्द्र सरकार पैसा पहुंचा पूर्व आम पाखे राजस्व और विपर्य परिचा विभाग पाखे पैसा किसी अच्छी से पैसा आम लोक क्षतिपूरण आकार पहुंचाटा आरंभ कर।